আপনি যদি নিরিবিলি চা বাগানের সান্নিধ্যে দুইটা তিনটা দিন কাটাতে চান তাহলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আপনার জন্য হবে বেস্ট একটা প্লেস। শ্রীমঙ্গল জেলায় শুধুমাত্র চা বাগান আছে তা নয়, আপনি বনভূমি থেকে শুরু করে হাওর বাওর বন বিল সব কিছুই পাবেন এই শ্রীমঙ্গল উপজেলায়। তো আজকে আমার আয়োজন এই শ্রীমঙ্গলকে নিয়ে, তো চলুন ঘুরে আসি শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ট্রাভেল উইথ সৈকত নতুন ব্লগে আপনাদের সামনে আবার হাজির। আজকে আসছি মৌলভীবাজার লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো আজকে পুরোটা দিন লাউয়াছড়া সহ শ্রীমঙ্গলের প্রত্যেকটা স্পট আমরা ঘুরে দেখব, আর প্রথম স্পট হিসেবে লাউয়াছড়ায় ঢুকবো। এ হচ্ছে লাউয়াছড়া। পুরোটা লাউয়াছড়ার তো জানেন একটা ইতিহাস আছে, বাংলাদেশে লাউয়াছড়া একটা হচ্ছে একটা জাতীয় একটা পর্যটক স্থান। পুরোটা লাউয়াছড়া ঘুরে দেখবো, দেন হচ্ছে আমরা অন্যান্য জায়গাগুলো যাবো। তো চলে দেখবো। লাউয়াছড়া জাতীয় উদ্যান মূলত একটি সংরক্ষিত বনাঞ্চল। এই জাতীয় উদ্যানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের দুর্লভ উদ্ভিদ, আরও দেখতে পাবেন বিভিন্ন ধরনের পশু পাখি এবং নানা দুর্লভ প্রজাতির গাছগাছালি। আর এই জাতীয় উদ্যানের একটা মূল আকর্ষণ হলো এর মাঝখান দিয়ে চলে গেছে ঢাকা সিলেট রেলপথ। এই রেলপথের অনেক ধরনের কাহিনী আছে। মূলত রেল লাইনটা দেখার জন্যই লাউয়াছড়া জাতীয় উদ্যানে মানুষ আসে। এখানে অস্কারজয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেইজ এর শুটিং হয়েছে, তাও 1956 সালে। আর যদি আপনার কপাল ভালো হয়, যেটার জন্য মানুষ আসে লাউয়াছড়া জাতীয় উদ্যানে, ট্রেনের দেখাও পেতে পারেন, যে ট্রেনের দেখা আমরা পেয়েছি। আপনারা লাউয়াছড়ায় 2-3 ঘন্টা কাটাতে পারবেন, বাট আমাদের আরও কিছু স্পট দেখতে হবে দেখে আমরা ফিরে যাচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য হবে নূরজাহান চা বাগান। চলুন নূরজাহান চা বাগানে। ভিউয়ার্স, এখন দাঁড়িয়ে আছি নূরজাহান টি এস্টেটের সামনে। এই বাগানটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা উল্লেখযোগ্য চা বাগান। অনেক বড় জায়গা জুড়ে হচ্ছে এই আপনার নূরজাহান টি এস্টেট। আপনারা যদি শ্রীমঙ্গল আসেন, এই নূরজাহান টি এস্টেটে আপনারা আসতে পারেন, সিএনজি করে আসা যাবে। এবং এখানকার একটা স্পেশালিটি হচ্ছে এখানকার চা বাগানগুলো হচ্ছে ছোট ছোট টিলার আকারে, যেটা আপনার দেখতে ভালো লাগবে, প্লাস ছবি তুলতে অনেক অসাধারণ। এই জায়গাগুলো ছোট ছোট টিলা আমি যদি দেখাই, যে দেখেন ছোট ছোট টিলার পাহাড়গুলো আপনার দাঁড়িয়ে আছে পুরোটা জায়গা জুড়ে। তো আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন, নূরজাহান টি এস্টেট আপনাদের ভ্রমণ লিস্টে রাখবেন। তো চলেন পুরোটা ঘুরে দেখি, কিছু ছবি টুবি তুলে দেন আমরা অন্য জায়গায়। এখানকার চা বাগানের শ্রমিক যারা, তারা একটা চাটনি খায় ওনাদের নিজস্ব বানানো। এটার মধ্যে আলু, চানাচুর, চা পাতা আর কি আছে, মরিচ, পেঁয়াজ, লবণ, এটা হচ্ছে ওনারা রুটি এবং ভাতের সাথে খায়।
মজার খাবার মনেই হচ্ছে, দেখে মনে হচ্ছে ভালো লাগতেছে। এখানকার একটা স্পেশাল খাবার হচ্ছে এই যে আপনার পোলাও দিয়ে হচ্ছে দানা বুট, সেটা নাকি খুবই সুস্বাদু, দেখি ট্রাই করব। আমাদের এবারের গন্তব্য হলো বাইকাবিল, পাখিদের অভয়াশ্রম এবং মাছেদের অভয়াশ্রম বাইকাবিল, যেটা শ্রীমঙ্গল থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এই বাইকাবিল হতে পারে একটি আকর্ষণীয় স্থান। শীতকালের মাঝামাঝিতে এই বাইকাবিলে ঘোরার উপযুক্ত সময়। এখন যেহেতু শীতকাল তাই বাইকাবিলে দেখে আসি কি আছে, চলুন। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা বাইকাবিলে চলে আসছিলাম। বাট এখানে হচ্ছে আপনার নৌকাগুলো হচ্ছে এখন পানির কারণে বন্ধ, যে কারণে বাইকা মানে বাইকাবিলের যে সৌন্দর্য সেটা আমরা আসলে উপলব্ধি করতে পারছি না। আর এখানে আপনারা 30 টাকা করে টিকিট আছে, যেটা দিয়ে আপনারা এদিকে আরও আশেপাশে কিছু জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আর নৌকা আপাতত এখন বন্ধ আছে, যখন আবার পানি হবে বর্ষাকালের সময় তখন আপনার এই বাইকাবিল হচ্ছে আবার তার সৌন্দর্য ফুটিয়ে উঠবে। তো ঠিক আছে, আমরা এখন বাইকাবিল থেকে এখন আবার শহরের দিকে যাব, ওখানে আরও কিছু স্পট আছে ওগুলো দেখানোর চেষ্টা করব। পরের গন্তব্যের দিকে আমরা রওনা হলাম, যেটা শ্রীমঙ্গলের অন্যতম একটা আকর্ষণ, যেখানে আপনি ছবি না তুললে না গেলে আপনার শ্রীমঙ্গল ভ্রমণটাই হচ্ছে কমপ্লিট হবে না। সেটা কি এতক্ষণে বুঝে গেছেন, সামনেই আছে সেটা, শ্রীমঙ্গলের চায়ের কন্যা। ঐতিহাসিক ভাস্কর্য যেটা না দেখলে আপনার শ্রীমঙ্গলে দেখা হবে না, এই চায়ের কন্যার সামনে, চায়ের কন্যা ভাস্কর্য যেটা শ্রীমঙ্গলের একটা আইকনিক জায়গা। এই জায়গার পাশে হচ্ছে চা বাগানও আছে, আপনারা শ্রীমঙ্গল ভ্রমণ করলে এই জায়গাটা মিস করবেন না। এখানে একটা সুন্দর আপনার ইয়া আছে, নিউজ আছে যে চায়ের শহরে চায়ের দেশে স্বাগতম। আসলে এখানকার মানুষজন আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাদের অতীতে পরায়ণটা দেখে অনেক ভালো লাগছে। তো যারা যারা শ্রীমঙ্গল আসবেন সবগুলো প্রজেক্ট যারা আমার ভিডিওতে পাবেন সবগুলো স্পটের জায়গা, আর এটাতেও আসবেন। ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেল, এখন বাজে বেলা 3টা হচ্ছে, আমরা এখনও খাওয়া দাওয়া করি নাই তাই খেতে চলে গেলাম পানসি রেস্টুরেন্টে, যেটা শ্রীমঙ্গলের একটা অন্যতম রেস্টুরেন্ট। এখানে আপনারা ভর্তা ভাজি সহ বিভিন্ন ধরনের আইটেম পাবেন খাবারের জন্য। আমার কাছে খাবারটা বেশ ভালোই লাগছে, তুলনামূলক দামও কম আছে, খেতে পারেন। সবাই কি বলতেছে, শ্রীমঙ্গল পানসি যদি আসেন তাহলে আমাদের এই অনেক রকমের আচার আছে, এখানে সিলেটের ঐতিহ্যবাহী আচার আছে, সাতকরা আছে, তারপরে আমরা আছে, কদবেল আছে, খুব টেস্টি স্বাস্থ্যসম্মত, আপনারা আসলে বসে যাবেন। দিনের প্রায় শেষ ভাগে চলে আসছি, লাস্ট একটা জায়গা দেখব যেটা হচ্ছে মণিপুরী পাড়া, যেখানে মণিপুরী অধিবাসীদের বিভিন্ন জিনিস পাওয়া যায়। চলে আসছি মণিপুরী পাড়া, শ্রীমঙ্গলের হচ্ছে মণিপুরীদের যত জিনিসপত্র আছে আপনারা এই পাড়ায় পাবেন অনেক কম দামে। তো শ্রীমঙ্গল আসলে মণিপুরী পাড়ায় ঘুরে যাবেন, এখানকার বিভিন্ন ধরনের জিনিসপত্র নিতে পারবেন।
অনেক রাত করে ফেরার কারণে রিসোর্টটাকে ভালোভাবে দেখতেও পাই নাই, আপনাদেরকেও দেখাতে পারি নাই, তাই সকালবেলা বের হয়ে গেলাম। এটা হচ্ছে শান্তিবাড়ি রিসোর্ট, শ্রীমঙ্গলের শান্তিপ্রিয় একটা রিসোর্ট। যারা কোলাহল মুক্ত গ্রামের পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট প্লেস। সামনে একটা পুকুর আছে, একটা না দুইটে পুকুর আছে, যা এই রিসোর্টের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। সুন্দর একটা মেঠো পথ, পাশে হচ্ছে ফুলের গাছ, আর ছোট ছোট ইকো টাইপের কিছু কটেজ। এখানকার কাঠের কটেজগুলোর ভাড়া খুব বেশি নয়, অনেকটা ফিজিবল আছে। যারা গ্রুপ করে আসবেন বিশেষ করে তাদের জন্য এই রিসোর্টটা হচ্ছে একটা ফিজিবল একটা রিসোর্ট হবে। আপনারা হচ্ছে 8 জন, 10 জন, 15 জন করে যদি আসেন তাহলে এখানে আপনারা একসাথে থাকতে পারবেন এবং ভাড়াটা অনেক কম পড়বে। তো সেই শিব হিসাবে এই রিসোর্টটা হচ্ছে গ্রুপ ট্যুরের জন্য বেস্ট। আর মনোরম পরিবেশ তো আছেই, নিরিবিলি পরিবেশ আছে, ছোট ছোট কাঠের বাড়ি যেখানে আপনার গ্রাম গ্রাম একটা ফিল হবে। শ্রীমঙ্গলের প্রথম দিনের ট্যুর কমপ্লিট, এবার চলে যাওয়ার পালা, শান্তিবাড়ি রিসোর্ট থেকে চলে যাব। শ্রীমঙ্গলের দ্বিতীয় পার্টে আপনারা শ্রীমঙ্গলের আরও কিছু উল্লেখযোগ্য জায়গা আছে যেগুলো আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ।